প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। সে কারণে তোমাদের সামনে হাজির হয়েছি সোমশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেন আরজুর। এখন আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। এটা হচ্ছে শব্দ থেকে কবিতা, লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ, প্রথমে আমাদের জানতে হবে এই লেখকের জন্ম পরিচয়। বাংলাদেশের বিশিষ্ট গদ্য শিল্পী, ভাষা বিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলায়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, জালচিতাবা, জলচিতাবা, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এগুলো ছিল তার উল্লেখযোগ্য গ্রন্থ। এর মধ্যে আরো আছে কাফনে পড়া অশ্রুবিন্দু, উপন্যাস 56,000 বর্গ মাইল, গল্প ছিল জাদুকরের মৃত্যু, আর প্রবন্ধ ছিল লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। এবং এই লেখক মৃত্যুবরণ করেন 2004 সালে। এই গদ্যটা, গদ্যাংশ পড়ার আগে আমাদের জানতে হবে এর পাঠ পরিচিতি কিছুটা তোমাদের সামনে তুলে ধরতে হবে। সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। কাকে বলা যায় কবিতা? লেখকের মতে, যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় এই কবিতা। কেবল কবিরাই কিন্তু লিখতে পারেন কবিতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও কিন্তু চেষ্টা করলে এই হুমায়ুন আজাদের মতো লেখক হতে পারো, তোমরাও ইচ্ছা করলে কবিতা লিখতে পারো। কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনার খেলা করে বলে তারা লিখতে পারেন এই কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ চিনতে হয়, জানতে হয়। কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন এসব কবিতা। অনেক বিষয় নিয়েই কিন্তু কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যিনি তিনি লিখতে পারেন না কবিতা। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতার পর কবিতা, দু চোখ মেলে দেখতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা, কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান চেনার উপজীব্য। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতা কাকে বলে বলা কিন্তু খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতার চেহারাও আছে, বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পঙ্ক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পঙ্ক্তি আরেকটি পঙ্ক্তি সমান হয়, সেই লেখাগুলোই কিন্তু কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতর যা নাচতে থাকে, তাই কিন্তু এই কবিতা। কবিরা লেখেন এই কবিতা, তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে
একটি শব্দের সাথে আর একটা শব্দ মিলিয়ে কিন্তু কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘু ধরো ধরা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা ঘুড়ি বানায়। ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, লাল নীল কাগজ সুতো আর বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, তিনটি লাল বোতাম, দুটো সবুজ কাটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও কিন্তু জিনিস চাই, সে জিনিসগুলো কি? কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে। যে খুব সুখ পায়, তাহলে শব্দকে আদর করে করে যে খুব সুখ পায় সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও কিন্তু গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও।